জেলি, গ্লুকোজ, পাম অয়েল, চিনি, স্যালাইন, সোডা দিয়ে তৈরি হচ্ছে দুধ। সাতক্ষীরা এক সময় দুগ্ধ বললে এখন ভেজালের কারখানা। এ কারবারে অনেকেই হয়েছেন কোটিপতি, সাজাও হয়েছে কারো কারো, কিন্তু থেমে থাকেনি ভেজাল দুধের বাণিজ্য। এই অপতৎপরতা ঠেকাতে প্রশাসনিক কঠোর নজরদারি চান স্থানীয়রা। সাতক্ষীরার তালা উপজেলা সদর থেকে 5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জিয়ালা নলতা গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে গরুর ফার্ম। অল্পদিনেই পরিচিতি পায় দুগ্ধ গ্রাম হিসেবে, কিন্তু এর সুযোগে লোভ পেয়ে বসে কিছু কিছু খামার মালিকের। চাহিদার সুযোগ নিয়ে ভেজাল দুধ তৈরিতে নামে তারা। সঠিকভাবে দুধ থাক, আমরা যেমন সঠিক দিই, ওরা ওরকম সঠিক বিক্রি করুক। দুধের রেট বাড়ুক, বেশি রেটে খাবে, কিন্তু তাতে ভেজাল থাকবে না। আমাদের থেকে দুধ নিয়ে তারা বিভিন্ন রকম ওই যে জেলি, তারপরে গ্লুকোজ, সয়াবিন তেল এবং গরু দুধ, এগুলো মিক্সচার করি। তারা দুধের দাম মনে করেন আমাদেরকে কম দেয়, তারা নি বেশি দামে বিক্রি করে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে খামারিদের জারি জুড়ি। এক মিনিট স্প্রে ছিলাম, দিয়ে তাপ দেওয়ার পর ঠান্ডা করতে হয়। ঠান্ডা করার পর ফসমলাই দিলে পরে গাঢ় কালার আসলে, পরে নীল কালার আসলে মনে করা যাবে যে এটা গ্লুকোজ আছে, আর হালকা নীল কালার আসলে ওটা মনে করা যাবে যে গ্লুকোজ নাই। বিচার একটা আছে, ঠিক আছে, কিন্তু দীর্ঘ আইন দিয়ে একবার পূর্ণ আইনে বিচার একটা ভালো শাস্তি হওয়া দরকার। শাস্তির সর্বোচ্চ প্রয়োগ এদের হওয়া উচিত। এই গ্রাম থেকে দুধ সংগ্রহ করে আকিজ, প্রাণ, মিল্ক ভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভেজাল দুধ চেনার উপায় জানিয়েছেন তারা। যখন আমাদের খামারিদের কিংবা হচ্ছে সোসাইটি ম্যানেজারের দুধ আসে, আমরা সকল প্রকার টেস্ট নিশ্চিত করে তারপরেই দুধ গ্রহণ করি। যদি কখনো ভেজাল আমরা ধরতে পারি তাহলে সে দুধটা রিজেক্ট করে দেই। ভেজাল দুধের অপতৎপরতা প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রাখা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালাশ যে ডেইরি শিল্প, এখান থেকে যেন ভেজাল কোন পণ্য দেশের কোন প্রান্তে না যায় সেটি সর্বোচ্চ ভাবে নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু করণীয় সেই সমস্ত পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সাতক্ষীরায় প্রতিদিন 5,76,000 লিটার দুধ উৎপাদন হয়। জেলায় খামারি আছেন প্রায় 25,000। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সুনাম নষ্ট হচ্ছে এসব খামারির। বাংলাদেশ ভিশন নিউজ ডেস্ক।